মুক্ত বিদ্যালয় শিক্ষা সংস্থানের অধীনত ডি এল এড উত্তীর্ণ এই শিক্ষক সন্থার তরফের আপনাদের সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা নিবেদন জানাইছো। আর আমি আজি একটা বিশেষ মানে গুরুত্বপূর্ণ বিষয় লো আপনার আমি কথা পাতবলে আইসো। আর সেই বিষয়টি হয়েছে আপনাদের জানে যে বিটিআরত পরিবর্তন আর উন্নয়নের স্লোগান দি সরকার চলাই থাকা সম্মানীয় প্রমোদ বড়োর নেতৃত্বাধীন সরকারের একটা বিরাট ডাঙর মানে যেটু আমি হেৰি বুলি কওঁ দুর্নীতি, সেই দুর্নীতির কথা পোহরলে আনিবর বাবে আমি আজি আপনাদের ওসব উপস্থিত হয়েছো। আপনাদের জানে যে বিগত জানুয়ারি মাহর 17 তারিখে আমার বিটিআর গভর্নমেন্টের প্রাথমিক শিক্ষার এল পি আর ইউ পির মানে শিক্ষক নিযুক্তির বিজ্ঞাপন প্রকাশ পাইছিল। আর সেই বিজ্ঞাপন প্রকাশের অন্তত যা পুরোহি তখনে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের কাকো খবর নিদিয়াকে একটা নোটিফিকেশন উলিয়াই পেলায় যাকালি আপনার হঠাৎ আপনার এখন যথেষ্ট বিসঙ্গতিপূর্ণ মানে মেধার তালিকা প্রকাশ করে আর আজি মানে 8:30 বজাতে রাতেপা 8:30 বজাতে ইমান ততাতয়াকলে নিযুক্তি প্রক্রিয়া আগবাই নিবর কারণে চেষ্টা করেছে। তাত আমার কবলগা নাছিল, কিন্তু কথাটা হল প্রথম কথা আমি সদৌ রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় শিক্ষা সংস্থানের অধীনত যেটা আমার এন আই এসর জড়িয়ে আমার ডি এল এড করা আমার গোটেই প্রায় 1,00,000 প্রার্থী আছিল। আর এই 1,00,000 প্রার্থীর বিপরীতে একটা সুপ্রিম কোর্টের ভার্ডি করাত আমার গোটেই প্রার্থী সকল বিপদত পড়েছিল। আর সেই সময়তে আমি মহামান্য গুহী উচ্চ ন্যায়ালয়ত আমি একটা গোচর রুজু করেছিল। আর এই গোচরের ভিত্তিত আপনাদের জানে যে গুহী উচ্চ ন্যায়ালয়ে আমার এই কেসটুক একটা হেই দি থাকে দিছে, আমার ইন্টারিম অর্ডার দি থাকে দিছিল যে যিকোনো নিযুক্তি প্রক্রিয়াত আমার প্রার্থীখিন যদিও চাকরি দি মানে পার্মানেন্ট ফাইনেল চাকরি নিদিয়ে তথাপিও আমাক মানে ইয়াতে সংলগ্ন করাই থাকবো, আমার পোস্টখিনি রিজার্ভ করে রাখব যেতালে আমার ফাইনেল জাজমেন্ট নোলায়। কিন্তু কথাটা হল এই মহামান্য গুহী উচ্চ ন্যায়ালয়ের আদেশ মানে ভরিরে মহারি যাকালি যার মেধার তালিকা প্রকাশ হয়েছে তাতে তখনকলে এন আই এসর জড়িয়ে ডি এল এড উত্তীর্ণ প্রার্থীসল মানে নিযুক্তির বাহির করেছে। আর তার বিভিন্ন ধরনের আশ্বাসপূর্ণ এই মেধার তালিকা আপনাদের নিশ্চয় দেখা পাইছে যে আমার এই মেধার তালিকাত কি হয়েছে প্রথমবারের কোনো ধরনের নাম্বার তালিকাত নম্বর সন্নিবিষ্ট করা হওয়া নাই। আপনাদের দেখা পাইছে যে ইয়াত কোনো ধরনের নাম্বার দিয়া হওয়া নাই আজিলেকে, যেতালেক আমার এটার ডি এল এড বা টেটর জড়িয়ে আমার শিক্ষক নিযুক্তির প্রক্রিয়া আরম্ভ হয়েছে। এটা কোনো ক্ষেত্রতে আমার নিযুক্তির মানে মেধার নম্বর প্রত্যেক লিস্টতে আসে, এইবার পোন প্রথমবারের আমি দেখি আচরিত হয়েছো ইয়াত কোনো ধরনের মেধার নম্বর নোহাকে আমার তখনকলে নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ করেছে। বিভিন্ন খেলি মেলি আমি দেখা পাইছো, আপনাদের দেখাব বিচারিছো এই একগী প্রার্থী আল্পনা দাস বলে একজন প্রার্থীর নাম দুবার আইছে এই মেরিট লিস্টত। আপনারা এই মানে এখন নিযুক্তি তালিকাত কেনেকুৱা বিসঙ্গতি তার লগে আপনাদের জানাই যে যাকালি লিস্ট প্রকাশ করেছে যে এন আই এস প্রার্থী সকল দিয়া নাই, কিন্তু তার পিছতো আমি দেখা পাইছো যে ইয়াতে এই আমার এন আই এসর ক্যান্ডিডেট তখনকলের নিযুক্তি লাভ করেছে। ইফালে নোটিফিকেশন দিছে যে এন আই এসর প্রার্থী সকল চাকরি দিয়া নাই, কিন্তু ইয়াতে আপনাদের দেখা পাব রমেশ দৈমারি, রাজেশ দৈমারি আর আপনার মার্টিনা বসুমতারী এই সকল প্রার্থী সম্পূর্ণ এন আই এস ডি এল এডর প্রার্থী আর নিযুক্তি মানে লাভ করেছে। এটা কথা হল আমি এই গোটেই যিখিনি গন্ডগোল হয়েছে তার লগতে আরো একটা গন্ডগোল মানে আমি দেখা পাইছো যে নিযুক্তি তালিকার সময়ত যখন আমার প্রভিজনাল তালিকা উলিয়াইছিল তার যে নম্বরের তালিকা আপনাদের এখন সেই ভেরিফিকেশন তালিকা আর ইয়াত মানে এইখান তালিকার মাজত একদম বিসঙ্গতি দেখা পাওয়া গেছে, যত নাম্বারের যখন মানুষের নাম্বার 4,000 আসিল আমার মানে মাজতে আই পেলে মানে নিযুক্তি পত্র লাভ করেছে। এটা কথা হল এই গোটেই কথাবিল একটা হয়েছে, ইয়াতে যথেষ্ট দুর্নীতি হয়েছে। আর আমি জীবনের প্রথমবারের দেখা পাইছো যে 10 ঘন্টা আগত মেধার তালিকা প্রকাশ করে 10 ঘন্টা পিছতে আজি ইমান ততাতয়াকে নিযুক্তি মানে পত্র দিবর কারণে ব্যবস্থা করেছে। এই কথাটোয় একদম যে দুর্নীতি হয়েছে এই স্পষ্ট করেছে। আমি গম পাওয়া মতে যথেষ্ট টাকা পয়সার লেনদেন করে পেলায় যোনে টাকা পয়সা দিয়ে মানে হেৰি করেছে যোগাযোগ করেছে ইয়াত নিযুক্তি পত্র কোনো ধরনের ব্যবস্থা মানে সিস্টেম ফলো নকরাকে এই নিযুক্তির প্রক্রিয়ার মানে তালিকাখন প্রস্তুত করেছে। গতি আমি ভাবিছো যে এই ক্ষেত্রত আমি দাবি জানাইছো আজি মানে বিটিআর সরকারে যেটা আমার নিযুক্তি প্রক্রিয়ার ব্যবস্থা আগবাই লৈ গৈ পেলে তেখেতসকলে আমার নিযুক্তি প্রক্রিয়া মানে আজি
নিযুক্তি পত্র বিতরণ করবলে গৈ আছে। আমি তাৎক্ষণিকভাবে এই নিযুক্তি প্রক্রিয়া বন্ধ করিবৰ কাৰণে আমি সদৌ রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় শিক্ষা অনুষ্ঠানের অধীনত জেলের উত্তীর্ণ শিক্ষাগুরু সকলের এই সংস্থার তরফের আহ্বান জানাইছো, দাবি জানাইছো। আর অন্যথায় আমি যেহেতু মহামান্য গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের একটা আদেশ তেখেতসকলে ভরিরে মহা দিছে, আমি আসলে আজি লজ্জিত হয়েছো, দুঃখিত হয়েছো বিটিআরের বাসিন্দা হিসাবে যে কোনোবারে আমার মহামান্য উচ্চ ন্যায়ালয়ের আদেশ মানে ভঙ্গ করে কোনো গভর্নমেন্টে কিনা করা আমি নজির দেখা নাছিলো। কিন্তু এবার প্রথমবারের বিটিআর গভর্নমেন্টে নিজের খেয়াল খুশি মতে মহামান্য উচ্চ ন্যায়ালয়ের আদেশ এটা নির্দেশ এটা ভেঙুচালি করেছে, গতি ইয়ার তেখেতসকলে নিশ্চয় শাস্তি পাব লাগিব। আর যদি এই নিযুক্তি প্রক্রিয়াটা বন্ধ নকরে আমি অনতিবলমে আমি মহামান্য উচ্চ ন্যায়ালয়ের লাগিলে উচ্চতম ন্যায়ালয় আমি যাম, কারণ আমার এই ন্যায়ালয় আইন সকলের ঊর্ধ্বত, কোনো আইনের ঊর্ধ্বত হব নয়, গতি সেই ক্ষেত্রে আমি আজি এই সংবাদমেলের জড়িয়ে আমার বিটিআর গভর্নমেন্টের শিক্ষা বিভাগলৈকে আমি দাবি জানাইছো তেখেতসকলে অনতিবলমে মানে তাৎক্ষণিকভাবে কার্যকরী হওয়াকই আজি এই নিযুক্তি মানে প্রক্রিয়াটা বাতিল করক। আর অন্যথায় আমি এই বিষয়টা মহামান্য কোর্টলৈকে লৈ যোৱাটো বেলেগ কথা, গোটেই বিটিএডি আমি একটা বিশেষ মানে পরিবেশ গড়ি তুলিম, কারণ আমার বিটিআর গোটেই এনআইএসর জড়িয়ে ডিএলএড উত্তীর্ণ প্রার্থী প্রায় 7,000-9,000 জন আমার প্রার্থী আছে, গতি আমি সকলে মানে অতি কম সময়ের ভিতর যেহেতু আজি তাৎক্ষণিকভাবে নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ করেছে, গতি আমি আজি প্রতিবাদর কার্যসূচীলৈকে যাব খোঁজা নাই, আমার মানুষবিলাকল মানে মানসিকভাবে ভাগি পরিছে, গতি আমি দুই এদিনতে হেনেকা ধরনের একটা জঙ্গি আন্দোলন আমি গড়ি তুলিম। আর তারে আমি মহামান্য উচ্চ ন্যায়ালয় যাতে যাব নালাগে তার কারণে আমি তখন